আমার ভদ্র পেটে তোর অভদ্র ভোচা বেবি কখনো প্রবেশ করতে দেব না, মানে আমি তোকে বিয়ে করতে পারবো না, তুই আমায় ভুলে যা। তোর মতো ওগান্ডার পেতনিকে বিয়ে করতে আমার বয়ে গেছে। আমি আদিত্য রায়, আমার ডিমান্ড জানিস? মেয়েরা আমাকে পেতে টাকা উড়িয়ে বেড়ায়। টাকাগুলো নিশ্চয়ই আমার শিউলি ফুল গাছের ঝরা পাতার মতো, ভুলে যাস না। তোর কি ডিমান্ড তাই হিমু ভালো করে জানে। তোর যে খাটাশের মতো চোখ, সেটা মেয়ে নয়, কোনো টিকটিকির উপর নিক্ষেপ করলেও সে তার লেজ দেখিয়ে চলে যাবে। হিমু, তুই কিন্তু আমায় অপমান করছিস, ভালো হবে না কিন্তু। খারাপ তো অলরেডি হয়েই গেছে, যেভাবে পারিস বিয়েটা ভেঙে দে, না হলে যে আমায় তোর গলায় থুকু, ফ্যানে ঝুলতে হবে। কিছু তো একটা করতে হবে, তা না হলে আমার স্বপ্নের রাজকুমারীকে পাওয়া হবে না। ভাবতে দে, পেয়েছি আইডিয়া। কি আইডিয়া, তাড়াতাড়ি বল। শোন, আমি তো কখনোই আমার বাবাকে সাহস করে বলতে পারবো না, তাই তুই তোর বাবাকে বলে দে যে তুই আমাকে বিয়ে করতে চাস না, তাহলে প্রবলেম সলভ। কি বললি তুই? কই, কিছু বলিনি তো। আমি যদি আমার বাবাকে কথাটা বলতে পারতাম, তাহলে তোর পেঁচার মতো ভোঁচা মুখটা আজ দেখতে আসতাম না। জানিস তো আমি বাবাকে কতটা ভয় পাই, আর বাবা যে রাগি, বললে আমায় গালি দিয়ে মেরে ফেলবে। শালা এই জন্যই পুলিশের মেয়েদের সাথে বন্ধুত্ব করতে নেই, অকারণে ফালতু মেয়ের কেস খেতে হলো। ওই, আমি ফালতু? আমি ফালতু হলে তুই ভোঁচা হাতির ঘোড়ার ডিম। আর এটা মনে রাখিস, শুধু আমার বাবা পুলিশ নয়, তোর বাবাও কিন্তু পুলিশ। ওটাই তো বড় সমস্যা। একদিকে ছোট ভাই প্রপোজ করে এক বছর ধরে পেছনে পড়ে আছে, আর অন্যদিকে তারই বড় ভাইয়ের সাথে বিয়ে ঠিক করেছে। এই কষ্ট আমি কই রাখবো? তোর ফোনের মেমোরিতে রেখে দে, সোনা ময়না টিয়া জানু ভানু, তুই এই নাদাম বাচ্চাকে বিয়ে করে ভবিষ্যৎ নষ্ট করে দিস না। তোর মতো রাক্ষসীর সাথে বিয়ে হলে আমার জীবন বাঁশপাতা হয়ে যাবে। রাক্ষসী আমি? দাঁড়া, তোকে আজ গিলে খাবো। আদি বসা থেকে উঠে দৌড় দিল, আমি ওকে ধরার জন্য ওর পেছনে ছুটলাম। অবশেষে আমরা একটা চায়ের দোকানে গিয়ে থামলাম। হিমু, পেটের খুব ক্ষুধা পেয়েছে রে। তা আমাকে কেন বলছিস? খাবি তুই, টাকা দিবি তুই, এখানে আমাকে বলার কোনো কারণ নেই। ওটাই তো সমস্যা, বাসা থেকে বের হওয়ার পূর্বে বাবার থেকে বকাকে টাকা আনতে ভুলে গেছি। কি ভেবেছিস, তোর ওই বোচা মুখটা কালো করে বললেই আমি টাকা দিয়ে দিব? কখনো না। তোর কাছে আমি 2743 টাকা 45 পয়সা পাই, আগে সেটা দে, দেন টাকা দেব, এর আগে এক টাকাও পাবি না। হিমু, আমার ক্ষুধার্ত পেটের সাথে এমন অত্যাচার করিস না, পাপ লাগবে। একদম ফালতু কথা বলবি না, আগে বাকি টাকা দে, না হলে যে তোর 1000 গুণ পাপ লাগবে। তুই যদি এখন আমার খাবারের টাকা দিয়ে দিস, তাহলে আমি বিয়ে ভাঙার ব্যবস্থা করব, আর যদি না দিস, তাহলে তোকে সারা জীবন এই ভোচার সঙ্গে থাকতে হবে। আদি আমারও ক্ষুধা পেয়েছে, চল আজকে সব টাকা আমি দিব, কিন্তু যেভাবে হোক এই বিয়েটা তোকে ভাঙতে হবে। ওকে, কাজ হয়ে যাবে, চল আগে পেটকে ক্ষুধা মুক্ত করে আসি। আমি জানি বোকা, হিমু তোকে বিয়ে ভাঙার কথা বললে তুই রাজি হয়ে যাবি, তাই তো এই প্ল্যান। কিন্তু বিয়ে তো আমিও ভাঙতে চাই, আগে খেয়ে নেই, দেন বিয়ে ভাঙার প্ল্যান করা যাবে। পাশের একটা রেস্টুরেন্টে দুজনে চলে আসি, তারপর আমার ইচ্ছে মতো খাবার অর্ডার দিলাম, কারণ আজ হিমু টাকা পেমেন্ট করবে। খাবার দিতেই গিলতে শুরু করলাম। আই আদি, বল, বিয়ে ভাঙবি কি করে? আগে পেটকে শান্ত করে নেই, তারপর সব তোকে খোলসা করে বলবো, তুইও খা। এত খেয়েছিস তারপরও তোর পেট ভরেনি, আর কত খাবি তুই? এই সুযোগ মনে হয় না যে আর পাবো। কিছু বললি না তো? খাওয়া শেষ করার পর এক ভদ্রলোক বিল কাটিয়ে উপস্থিত হলো। কার্ডটা হাতে নিয়ে হিমু দেখলো 750 টাকা। টাকাটা দিতে কষ্ট হলেও চোখ বন্ধ করে টাকাটা দিয়ে দিল। পেছনে তাকিয়ে দেখলো আদি নেই, তার মানে সে হিমুকে ধোকা দিয়ে চলে গেছে। আদিত্য রায়, তুই কাজটা একদম ঠিক করিসনি, মনে রাখিস আমাকে ঠকানোর ফল সুদে আসলে উঠিয়ে নেব। অতপর 7 কেজি রাগ নিয়ে রেস্টুরেন্ট থেকে প্রস্থান করল। সরি হিমু, এই মুহূর্তে আমার কাছে কোনো প্ল্যান নেই, তোকে এখন প্ল্যান না বললে তুই আমার মান সম্মান এই রেস্টুরেন্টে খেয়ে ফেলতি। বাসায় প্রবেশ করার পর, কোথায় গিয়েছিলে এই ভর দুপুরে, বিয়ের হাত থেকে পালাতে? না বাবা। হিমু, আমার কথা কান খুলে শুনে নে, আমরা যখন এই বিয়ে ঠিক করেছি তোকে এই বিয়ে করতেই হবে, এমনিতেই পাড়ায় আমার মান সম্মান শেষ করে দিছিস।
বাবার কথায় বিপরীতে কিছু বলতে না পেরে সোজা নিচের রুমে এসে দরজা লাগিয়ে দিল হিমু। অতপর সেদিনের কথা ভাবতে ভাবতে ঘুমের মধ্যে ছাপ দিল। আসুন বিয়ের মূল কাহিনীটি জেনে নিন। আদির বাবা আর হিমুর রাকি বাবা দুজনে ছোটবেলার বন্ধু, পাশাপাশি থাকায় ছোট থেকে একসাথে বড় হয়েছে তারা। মানে স্কুল কলেজে ঝগড়া মারামারি সব একসাথেই চলছিল। একদিন হিমুর জীবনে অমাবস্যার রাত নেমে এলো। কলেজ শেষ করে সে আর আদি দুজনে ঘুরতে গিয়েছিল। ফেরার পথে আদির বাইক নষ্ট হওয়ায় রাত অনেক হয়ে যায়। অন্যদিকে তার জীবন তছনছ করার জন্য বৃষ্টি শুরু হয়। অবশেষে কোনো উপায় না পেয়ে একটা হোটেলে রাত কাটাতে বাধ্য হয় তারা। সকালে দরজা খুলতেই দেখে তাদের শত্রু বাইরে দাঁড়িয়ে আছে, মানে বাবা। পরে জানতে পারে তারা এখানে নাকি খারাপ ছেলেমেয়েরা আসে। অতপর তাদের একসঙ্গে থাকার কথাটা পাড়ার চিপায়ও পৌঁছে যায়। তার জন্য আজ তার এই অবস্থা। দরজা ধাক্কার শব্দে হিমুর কান পৌঁছতে তার ঘুম ভেঙে গেল। কিছুটা বিরক্ত নিয়ে ফোনের দিকে তাকিয়ে দেখে রাত 9টা বেজে গেছে। ঠুস করে শুয়ে থাকা থেকে বসে পড়ে সে। দরজার অপর দিক থেকে তার বাবা মায়ের চিৎকার শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে। তার বাবা 360 কেজি রাগ নিয়ে আছে। ধীরে ধীরে উঠে দরজা খুলে দিল। অতপর 1971 সালের ভাষণ দিতে শুরু করল। কি করেছিস এতক্ষণ? বিকেল থেকে ডাকছি তা কানে যায়নি। বাবা আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়েছিলে নাকি বিয়ে ভাঙার প্ল্যান করছিলি? সেটা আমি ভালো করেই জানি। এক্ষুনি নিচে আই, কিছু ইম্পর্টেন্ট কথা আছে। ফ্রেশ হয়ে বাবার আদেশ অনুযায়ী নিচে চলে আসে হিমু। ভদ্র মেয়ের মতো বোনের পাশে বসে খেতে শুরু করে। আমরা পরশুদিন বিয়ের ডেট ফিক্সড করেছি, কাল শপিং এর কাজটা সেরে ফেলো। বাবার কথাটা শুনে হিমুর কলিজা স্থির হয়ে গেল। ওই আদিকে সে বিয়ে করবে? এটা ভাবতেই হিমু মনে মনে 2 বার সুইসাইড করে নিল। রুমে প্রবেশ করেই আদিকে কল দিল। হ্যাঁ বাবু বলো। সোনা, আমি তোমার স্বপ্নের বাবু নয়, আমি তোমার হবু বউ। বউ মানে? আমি তোকে কোনো দিন বিয়ে করব না, প্রয়োজনে দেবদাস হয়ে থাকব। তবুও তোর মতো পেতনিকে নয়, আমি তো সেই রাজকন্যাকে বিয়ে করব, ভালোবাসবো, আদর করব। আরে রাখ তো, তোর ভালোবাসা আদর, এদিকে বিয়ের ডেট ফিক্সড হয়ে গেছে আর তুই এখনো রাজপেতনিকে নিয়ে আছিস। কি বলছিস এসব? শেষ পর্যন্ত আমার ভালোবাসার বলিদান দিয়ে তোকে বিয়ে করতে হবে? তোর মতো হ্যাবলা ক্যাবলা বোচাকে আমি বিয়ে করব? কখনো না। বিয়ে ভাঙবো কি করে সেটা ভাব। যদি বিয়েতে বিয়ের পাত্র পাত্রী না থাকে তাহলে কি বিয়ে হওয়া সম্ভব? মানে? বিয়ের আগে পাত্র পাত্রী দুজন ভ্যানিশ হয়ে যাবে, মানে আমরা পালাবো। তোর মাথা ঠিক আছে? এটা যদি বাবা জানতে পারে তাহলে তোর সঙ্গে আমাকে উড়িয়ে দেবে। এসব ফালতু প্ল্যান বাদ দিয়ে অন্য কোনো আইডিয়া ভাব। আরে উগান্ডার পেতনি, কেউ কিছু জানতে পারবে না। বিয়ের ঠিক কিছুক্ষণ পূর্বে পাত্র পাত্রী ভ্যানিশ, তারপর এখানে পরিস্থিতি শান্ত হলে আবার ব্যাক করব। আমার মনে হয় এসব করলে সবাই ভেবে নেবে বিয়েতে আমরা দুজনের কেউ রাজি নই, অতপর বিয়ে ক্যান্সেল। তোর প্ল্যান কাজে দেবে তো? 100-200 কাজে দেবে। তুই রাজি থাকলে এক চাপ, না হলে বিয়ের জন্য রেডি হ। ওকে আমি রাজি। তোকে বিয়ে না করার জন্য এই হিমুর সব করতে পারে। এখন যা তোর স্বপ্নের রাজপেতনির কাছে। কল কেটে শান্তির একটা ঘুম দিল, কারণ কিছুদিন যাবত এই বিয়েটিয়ে তার ঘুমকে হারাম করে দিয়েছে। সকালে মা এক প্রকার জোর করে শপিং করতে নিয়ে গেল হিমুকে। এই সুযোগে সে মা বোনের আড়ালে কিছু সুন্দর সুন্দর ড্রেস নিয়ে নেয়। ভাবে বেশি শাড়ি নিয়ে লাভ নেই, কারণ বিয়ে তো হবেই না। তাই ভাবলেও টপ গাউন পরে বিয়ে ক্যান্সেলের পর কলেজের ছেলেদের ইমপ্রেস করতে পারবে। সকাল থেকে আদিকে কল করে যাচ্ছে হিমু, কিন্তু তাকে ফোনেই পাচ্ছে না। কাল পালাবে আর সে এখন ফোন অফ করে রেখেছে। শপিং থেকে বাসায় ফেরার পথে আদিকে রাস্তায়ও দেখলো না হিমু। হিমুর কেমন যেন সন্দেহ হলো। এদিকে পুরো বাসা সাজানো হচ্ছে, মনে হচ্ছে কাল সত্যিই তার বিয়ে হয়ে যাবে আদির সঙ্গে। কাউকে কিছু না বলে আদির বাসায় রওনা দেয় হিমু। এসে দেখে আন্টি বসে আছে। অতপর তাকে প্রশ্ন করে, আন্টি শয়তানটা কোথায়? হিমু যে, এসো এসো, আমার বড় ছেলের বউ বলে কথা। হিমু দিদি তুমি? তোমাকে দেখে আমার মনের বাগানে গোলাপ ফুটেছে, দেখবা। রাখ তো তোর গোলাপ। তোর বজ্জাত ভাই কোথায়? আদি তো রুমে,
কিন্তু তুমি আজ সেখানে যেতে পারবে না, কারণ কাল তোমাদের বিয়ে। এখন একরমে প্রবেশ না করাই ভালো। আন্টির কথা মাথার বাইরে রেখে আদির রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে দিল হিমু। আদির দিকে তাকাতেই সেই লেভেলের একটা শক খেল। কালচার বিয়ে, সে আজ কিভাবে নাকটিকে ঘুমাতে পারে? এই আদি, আদি অভি, বিরক্ত করিস না তো, ঘুমাতে দে। আমি টেনশন করে মাথা নষ্ট করে ফেলছি আর তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস। দাঁড়া, তোর ঘুমের 14টা বাজাচ্ছি, এখনই উঠবি না হলে আজ তোকে মেরে ফেলবো। ওরে পেতনি, আমায় ছেড়ে দে, আমার কিছু হলে কিন্তু তোকেই আমার বেবির মা হতে হবে। আমায় টেনশনে ফেলে দিয়ে তুই মহা শান্তিতে ঘুমাবি, এটা আমি কিভাবে সহ্য করি বল? আর ভুলেও ঘুমাবো না, তবু আজকের মতো ছেড়ে দে প্লিজ। এখনই পালাবো, চল। পাগল নাকি? এখন পালিয়ে গেলে কালকে আমাদের খুঁজে বের করে অতবার বিকেলে বিয়ে, এতে তো আমাদের বাবাদের সম্মান নষ্ট হবে না, আর সম্মান নষ্ট না হলে তো আমাদের উদ্দেশ্য সফল হবে না। তা ঠিক, কিন্তু আমরা পালিয়ে কোথায় যাব? সব রেডি করা আছে, তুই শুধু বিয়ের কিছুক্ষণ আগে রাস্তার মোড়ে এসে দাঁড়াবি, তাহলেই হবে। আমি সালমান খানের মতো উপস্থিত থাকব। আদি, আমার না খুব ভয় করছে, যদি বাবা জেনে ফেলে তাহলে কি হবে? আরে উগান্ডার পেতনি, এতই যখন ভয় তাহলে বিয়ে করে নে, আর চাইলে আমার থেকে সাহস ধার নিতে পারিস। কিভাবে? আদি হিবুকে জড়িয়ে ধরে। এভাবে? আমায় ছাড় বলছি, না হলে কিন্তু এক্ষুনি তোর ঘাড় মুটকিয়ে রক্ত চুষে খাবো। আরে বোকা, আমি তোকে আমার থেকে সাহস দিচ্ছি। আদি গধি, বাবা কল দিচ্ছে আমায়, ছেড়ে দে, অনেক সাহস দিয়েছিস, আর চাই না। বাবার কথা শুনতেই আদি হিমুকে ছেড়ে দিল। হিমু এক সেকেন্ড দাঁড়িয়ে না থেকে আদির রুম প্রস্থান করে এক দৌড়ে বাসায় উপস্থিত হল। এসে দেখে বিরোধী পক্ষ দাঁড়িয়ে আছে। কোথায় গিয়েছিলি? আদির বাসায়। কাল বিয়ে, আজ তুই এ বাসা থেকে ওই বাসায় ঘুরে বেড়াচ্ছিস? আশেপাশের মানুষ নানা কথা বলছে, আর কত সম্মান নষ্ট করবি আমার? বাবা, এখনো তো তোমার সম্মানের কিছুই নষ্ট হয়নি, নষ্ট তো কাল হবে। কাল আমি সবচেয়ে খুশি হব, বিয়েটাও ভাঙবে আর তোমার সম্মানটাও ভাঙবে। ওকে দেখে মনে হচ্ছে বিয়েতে নিশ্চয়ই কোনো গন্ডগোল পাকাবে, কিন্তু আমি ওর প্ল্যান সফল হতে দেব না। এখন থেকে কাল বিয়ে পর্যন্ত ওর রুম থেকে বের হওয়া বন্ধ। হিমুর মনে হচ্ছে এখনই মায়ের কোলে উঠে তারপর কোল থেকে ঝাঁপ দিয়ে মরে যেতে। ভদ্র মেয়ের মতো নিচের রুমে এসে বসে রইল। রাতে কিছুতেই ঘুম আসছিল না, মনের মধ্যে কেমন যেন ভয় ভয় লাগছে। ভয়কে উপরে পাঠিয়ে ফোন ঘাঁটতে লাগলো। কিছুক্ষণ পরে রুমে তার মায়ের প্রবেশ। কিরে, এখনো ঘুমাওনি কেন? কাল সকাল সকাল উঠতে হবে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। মা, আমি এই বিয়েটা করতে চাই না, তুমি বাবাকে একটু বুঝিয়ে বলো প্লিজ। কোনো লাভ নেই, জানিস তো তোর বাবার সিদ্ধান্ত এশিয়ার সিদ্ধান্ত, আর আদি তো খুব ভালো ছেলে, বিয়ে করতে সমস্যা কোথায়? আর তোরা তো সেদিন একসাথে ছিলি, তারপরও সমস্যা কোথায়? মা, তুমি এটা বলতে পারলে? সবাই যেটা বলছে আমিও সেটাই বলছি, এখন আর বকবক না করে ঘুমিয়ে পড়, তোর বাবা দেখলে বকা দেবে। মায়ের কথায় কোনো উত্তর না দিয়ে শুয়ে পড়ল হিমু। আজ বুঝতে পারলো তার শত্রু মাও তাকে আদির কলায় ঝুলানোর জন্য উঠে পড়ে লেগেছে। হিমুও দেখে নেবে কাল কীভাবে হিমুর বিয়ে দিতে পারে। সব ভাবনার সমাপ্ত ঘটিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙে তার মায়ের ডাকে। চোখে ঘুম নিয়ে ফ্রেশ হয়ে রুম থেকে পা বাড়াতেই হিমুর মনে হলো এটা তার বাসা নয়, এটা বড় কোনো শপিং মল। কিন্তু এই শপিং মলে শুধু তার রিলেটিভরাই এসেছে। চারিদিকে মনোমুগ্ধকর সাজানো দেখে হিমু মনে মনে সালমান খানের সঙ্গে ডান্স করতে লাগল। তার আর সালমান খানের রোমান্সে ব্যাঘাত ঘটিয়ে তার সামনে উপস্থিত হলো পাগল প্রেমিক অভি। এই শয়তানের হাড্ডি, তুই এখানে কি করছিস? আমার ভালোবাসার বিয়ে হয়ে যাচ্ছে, তার শোক দিবস পালন করতে আসছি। অভির কথায় হিমুর ঘোর কাটে। তার মানে এসব তার বিয়ের জন্য আয়োজন করা হয়েছে? না না, এটা সে কখনো হতে দেবে না। আই আদি, কই রে? জানেমান ভাইয়া তো বিয়ের জন্য রেডি হচ্ছে, চলো আমরা এখনই পালিয়ে যাই। শয়তান ছেলে, একদম চুপ, পালাবো নাকি তোর ভাইয়ের গলায় ঝুলবো সেটা আমি বুঝে নিব। এখন সামনে থেকে সর। জানেমান, একটা চুম্মা দাও, এক সেকেন্ডে চলে যাব। তুই যাবি নাকি জুতা খুলবো? আচ্ছা আসছি। ইচ্ছে না থাকা সত্ত্বেও সবাই জোর করে হিমুর গায়ে হলুদ অনুষ্ঠানে যোগ করালো। গায়ে হলুদের পর সবার কথা মতো রুমে বসে আছে সে।
মনে হচ্ছে ছোটবেলায় যেমন পুতুলের পারমিশন না নিয়ে বিয়ে দিতাম, ঠিক তেমন করে সবাই মিলে জোর করে তাকে বিয়ের জন্য রেডি করাচ্ছে। মাঝে মাঝে আদির সঙ্গে কথা বলে মনটা শান্ত করে নিচ্ছে। বিকেলের পর সন্ধ্যা গড়িয়ে এলো, বাড়িতে বিয়ের বাজনা আরো দ্বিগুণ জোরে বাজতে শুরু করলো, আর এদিকে হিমুর কলিজায় স্থির হতে লাগলো। এক কাদা আটা ময়দা আর ভারী জুয়েলারি পরিয়ে সবাই হিমুর রুম থেকে প্রস্থান করলো। এই সুযোগে সে আদিকে কল দেয়। রিংবাজতেই শয়তানটা কল রিসিভ করে। আদি, একটু পরেই আমার বিয়ে, প্লিজ এই বিয়ের হাত থেকে আমায় বাঁচা, না হলে আমার লাইফ শেষ হয়ে যাবে। আরে, তোর মতো পেতনির হাত থেকে আমিও বাঁচতে চাই, টেনশন করিস না, সব রেডি আছে, শুধু সময়ের অপেক্ষা। শোন, তুই ঠিক 10 মিনিট পর রাস্তার মোড়ে চলে আয়, আমি সেখানেই থাকবো। আচ্ছা, কিন্তু আদি আমার খুব ভয় লাগছে। এই সালমান থাকতে কিচ্ছু হবে না। হিমু 20 কেজি ভয় নিয়ে দরজা লাগিয়ে দিল। সুন্দর সুন্দর কিছু ড্রেস, গয়না আর কিছু টাকা নিয়ে বের হয়েও ঠিক তখনই দরজায় নক পড়ল। হিমু, দরজা বন্ধ করেছিস কেন? আদির বাড়ির সবাই এখনই এসে পড়বে। এই তো মা, শাড়িটা একটু ঠিক করছি, আমার বিয়ে বলে কথা, পরের মতো সাজতে হবে, তুমি বোনকে একটু পাঠিয়ে দাও। মায়ের সাউন্ড না পেয়ে বুঝতে পারলেও তার মা চলে গেছে। কোনো উপায় না পেয়ে জানালা দিয়ে পালানোর সিদ্ধান্ত নিল হিমু, কারণ তাদের বাসার পিছনে একটু অন্ধকার টাইপের মানুষ তেমন একটা যাওয়া আসা করে না। পালানোর জন্য দড়ি হিসেবে ব্যবহার করলো বিয়ের শাড়ি। মনে মনে বাবার থেকে সাহস চুরি করে ঝুলে পড়ল শাড়ির সঙ্গে। নেমে মাথায় ওড়না গুঁজে সোজা চলে আসে রাস্তার মোড়ে। এসে দেখে সেখানে দুটো শয়তান দাঁড়ানো, মানে আদির সঙ্গে তার মোটর গাড়ি দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি চল। তুই কি সারা জীবনের মতো শ্বশুর বাড়ি যাচ্ছিস? ওই, এটা বললি কেন? না মানে ব্যাগটা তো সেই লেভেলের বড়, তাই বললাম আর কি। সেটা তোকে দেখতে হবে না, আমার যা ইচ্ছা তাই করব, আর বকবক না করে তাড়াতাড়ি চল, না হলে ফেসে যাব। দাঁড়া, সৃজনকে একটা কল করে নেই, ওইখানে সব ঠিক আছে কিনা। ওরে আমার ফোন কই, আমি মনে হয় ফোনটা বাসায় রেখে আসছি। তুই 2 মিনিট এখানে দাঁড়া, আমি 5 মিনিটে আসছি। এই হাতির ডিম, তুই এখন কোথাও যেতে পারবি না, সামান্য একটা ফোনের জন্য আমি তোর গলায় ঝুলতে চাই না। আরে এভাবে ধরছিস কেন, আমি যাব, দেন ফোনটা নিয়ে চলে আসব। কোনো প্রয়োজন নেই, আমরা সেখানে পৌঁছেই সব জানতে পারবো, তবুও তুই বাসায় যেতে পারবি না। হিমু, একটু বোঝার চেষ্টা কর, আমার ফোন সঙ্গে না থাকলে মনে হয় আমি আমার গার্লফ্রেন্ডকে হারিয়ে ফেলছি। একদম ন্যাকামি করবি না, এখনই বাইক স্টার্ট কর, না হলে এখন তোর কপালে কি আইটেম আছে তা আমি নিজেও জানি না। আচ্ছা চল। আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে আদি ওর মোটর গাড়ি স্টার্ট করলো। অবশেষে তারা পালাতে সফল হলো। বিয়ে মানেই প্যারা, আর এই প্যারায় হিমু কখনো পড়বে না। রাতের অন্ধকারে একটু একটু এগিয়ে যাচ্ছে তারা তাদের গন্তব্যস্থলে। এটা কি বাইক নাকি কোনো রিক্সা? তোর চোখে কি নেবা হয়েছে নাকি যে আমার BMW বাইককে রিক্সা বলছিস? যেভাবে চালাচ্ছিস কোনো অন্ধ লোকও বলবে এটা রিক্সা না। সারা রাতে কেন, 1 বছরও আমরা পৌঁছাতে পারবো না। তোর স্থানে গার্লফ্রেন্ড থাকলেই দেখে দিতাম এটা BMW নাকি CMW। আমার গার্লফ্রেন্ড আমায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে, আর আমি ওর হাতের স্পর্শ পেয়ে সুখের জোয়ারে ভাসতে থাকবো, মানে ফুল গিয়ারে চালাবো। আদি, এখন বিয়ের হাত থেকে পালাচ্ছি, এভাবে বাইক চালালে বাবা রিক্সা নিয়ে আমাদের পেছনে আসলেও ধরে ফেলবে। এতই যখন BMW-তে উঠতে যাচ্ছিস, একবার গার্লফ্রেন্ডের মতো জড়িয়ে ধরলেই তো হয়। আমি তোকে জড়িয়ে ধরবো? কখনো না, এতদিনে ধরিনি, আজও ধরবো না। কেন, একটু জড়িয়ে ধরলে কি আমার বেবির মা হয়ে যাবি? কি বললি তুই? আমি হব তোর বেবির মা, তোর সঙ্গে বিয়ে হলেও না। এমন করছিস কেন, একটু জড়িয়ে ধরলে এতক্ষণে আমরা পৌঁছে যেতাম। প্লিজ একটু ধর না, প্লিজ প্লিজ। ওকে ওকে, ধরছি, তবু দ্রুত চালা। এখন দেখাচ্ছি এটা রিক্সা নাকি BMW। এক ঘন্টা পর তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছয়। হয়তো তাদের বাবা মা এতক্ষণে বিভিন্ন স্থানে লোক লাগিয়ে দিয়েছে তাদের খোঁজার জন্য, কিন্তু তারা তো তাদের থেকে দ্বিগুণ চালাক, তাই তাদের অজানা স্থানে চলে এসেছে। এসে কিছুটা অবাক হয়, কারণ বাড়িটি বেশ সুন্দর করে সাজানো, ঠিক বিয়ে বাড়ির মতো। আদি, এখানে কি কোনো অনুষ্ঠান নাকি? জানি না, সৃজন তো আমায় তেমন কিছু বলেনি। চল ভিতরে গিয়ে দেখি। হুম, চল।
বাড়ির ভিতরে প্রবেশ করতেই কিছু ভূত পেত্নী তাদের চোখে পড়তেই তারা দুজনেই অজ্ঞান হয়ে গেল। ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে জানান, আর এরপর কি হয়েছে জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না।